ঠাকুরগাঁওয়ে মূর্তিমান আতঙ্কের নাম আব্দুল মজিদ আপেল। একসময় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত হলেও 2017 সালে জেলা যুবলীগ সভাপতির পদ বাগিয়ে নিয়ে বনে যান পুরোদস্তুর আওয়ামী লীগ। স্থানীয়দের অভিযোগ, খুন, চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে বিস্তর অভিযোগ রয়েছে এই আপেলের বিরুদ্ধে। আর এসব করে গত 5 বছরে আঙুল ফুলে কলা গাছ বনে গেছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে ঠাকুরগাঁও জেলা যুবলীগ সভাপতি আব্দুল মজিদ আপেলের হুমকি আর নির্যাতনের মুখে এমন শত শত মানুষ আতঙ্কের দিন পার করছে। সদর থানার আউলিয়াপুর ইউনিয়নের মাটিগাড়া গ্রামে আপেলের দমন নিপীড়ন দখল বাণিজ্যের কথা স্মরণ করে এখনো আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। 25-30 জনের মতো কত লোক গরিব মানুষ, আমার তো টাকা পয়সা নেই, এমনিতে মনে করেন কাগজপত্র বের করার সময় অনেক টাকা খরচ করছি। দখলের নেশায় আপেলের দানবীয় আচরণ থেকে রেহাই পায়নি গর্ভবতী নারীও। আপনি যখন মারছিল তখন কি আপনার সন্তান পেটেছিল? তখন পেটেছিল বাবুটা। স্থানীয়দের অভিযোগ, একই ইউনিয়নের বরুণাগাঁও গ্রামে নিজের পেটোয়া বাহিনীর প্রধান জনি ও আজিজুলের সহযোগিতায় দখল বাণিজ্য টিকিয়ে রাখতে মানুষ খুন করতেও পিছপা হন না আপেল। দাওটাও নিয়ে আসে একদম ডাইরেক্ট, একদম মানে করেন যে মারামারি শুরু করে দিচ্ছে। আজিজুল জানমান সাদ্দাম যার যে আগে থেকে তাকে মার। আর এসব ঘটনায় আইনের আশ্রয় নিতে গেলেও আপেলের রোষানলে পড়তে হয় ভুক্তভোগীদের। জনি জড়িত প্রথমে ছিল, দিছিলাম না, নাই না থানা, নাই নাই, ওনার নাম বাদ দিলে মামলাটা আপনাদের ভালো হবে। আপেলের সাথে টেন্ডার ও টোল আদায়ের বিরোধ নিয়ে 2017 সালে যুবলীগ ক্যাডারদের হাতে নিহত হন স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান। টেন্ডারে যে ধরে ভিডিও ফুটেজ আছে যেভাবে হত্যা করছিল বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত ভাবে ধারালো অস্ত্র দিয়ে, বেশি অস্ত্র দিয়ে, যারা মারছে বা যারা এটার পিছনে আছে তাদের শাস্তি হোক। এক সময়ে বিএনপি ছাত্রদল করা সন্ত্রাসীদের যুবলীগের পথ দিয়ে বিতর্ক সৃষ্টি করছেন আপেল। এসব অনুপ্রবেশকারীদের নিয়ে আপেল গড়ে তুলেছেন ক্যাডার বাহিনী। তার এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় আওয়ামী লীগ নেতারাও। তবে এইসব অভিযোগ বিনা সংকোচে অস্বীকার করলেন আব্দুল মজিদ আপেল। এটা মিথ্যা কথা, ভ্যান্ত কথা, এটা মানুষের উস্কানি লাগানো, বুঝতে পারছেন? এটা হয়তো আমার পিছনে কেউ বা কারা আপনাদের যেটা বলতেছে। আপেলের অত্যাচার থেকে বাঁচতে সরকারের সহযোগিতা কামনা করছে ঠাকুরগাঁওয়ের জনসাধারণ, তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি অসহায় ভুক্তভোগীদেরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।